একটু পৌরসভার একটু বাতি নাই, কারেন্ট থাকি হলে পৌরসভার মধ্যে, বিল দিয়ে হলে কাঁদে ভরে মধ্যে। তা আমাদের এই খালি নামেই খালি পৌরসভা ভালো আছে, না ফেলানো ভালো আছিল। ঠিক আছে, ইউনিয়ন এসছে, ইউনিয়ন পরিষদের সুযোগ অনেক ভালো আছে, কারণ দেখেন এদের ড্রেনের অবস্থা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আসে না, কোনোদিন একটা লাইট নাই, কোনোদিন একটা কোনো সুবিধা আমরা পরিষদে পাই না। ঠিক আছে, এটা আমার পৌরসভার আন্ডারে থাকা মানে এটাও খালি আমার বছর বছর ট্যাক্সটা দেয়, এটা সম্পূর্ণ এবি জলে যায়। মেন সমস্যা সরবেল স্কুলে দেওয়া না, দেখা দেখেন ঘাট পাড়ে কী অবস্থা। আপনি যতবার দেবেন ততবার পাঁচ টাকা দেওয়া নিকব, তো প্রতি পারে মনে করেন কি দুই পারে পাঁচটা দেয়, এইভাবেই পার করতেছি। এই জায়গায় আমার একটু বিজি দেওয়া নিকবো, তা নয় হলো একটা সার দিয়ে দেওয়া নিকবো, বুঝছেন? তাছাড়া তো আমার সল পাল্লি মরণ হয়ে গেছে, বুঝছেন? এটা এখন আমার এখানকার স্থানীয় সরকারের বা স্থানীয় নেতাকর্মী করে ব্যর্থতা না, আমরা ওই বগুড়া জেলার লোক হিসেবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছিল সেই হিসেবে এই ব্যর্থতা আমরা কিছু অনুভব করে পারতেছি না। অনুন্নত জীবনমানের শিকার বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট পৌর এলাকার বাসিন্দাদের। তারা এতটাই নিম্নমানের জীবনযাপন করেন যে সেখানে ঝিনঝিতলা টু দাসপাড়া রোডে এই স্থানটিতে ইসামতী নদী, তারা আজও দড়ি টেনে নৌকা দিয়ে নদী পার হয়। পূর্বে এখানে বাঁশ বা কাঠের মাচা দেওয়া থাকলেও 5 আগস্টে সরকার পতনের পর তাদের নদী পারাপারের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। তারা শুধু নদী পারাপারই নয়, আরও কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন শুনবো এই দাসপাড়া এলাকার বাসিন্দাদের নিকট থেকে। রাস্তাঘাটে যানবাহনের জন্যে কোনো মানে বাতি নাই, তারপরে বাড়ির জন্যে একটা ড্রেনের প্রয়োজন বড়, সেই ড্রেনে নাই, তার ছোট্ট একটা ড্রেন আছে, দুই চার ঘর নোংরা আবর্জনা ফেলা, একটু বড় করে দিলে সমস্যাটা সলভ হয়। আর নদী পার হওয়ার জন্যে ব্রিজটা খুব প্রয়োজন, আপনার ছোটো ছোটো বাচ্চারা নৌকায় চলাচল করতে পারে না, ব্রিজটা হলে খুব সমস্যায় সল্ট হয়ে যায়। পৌরসভার চেয়ে আমার ওই একশার আদেশের মানে লবণের আমার ঠেকা নাই, আমার বিশেষ ঠেকা এই সামনে ব্রিজটা, কারণ ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো ওপার পড়াশোনা করে, তাদের জন্য খুবই কষ্টকর। এই ভ্যান দেওয়া 2 মাইল 3 মাইল রাস্তায় ঘুরে যাওয়া লাগে, এর জন্য খুবই সমস্যা, পয়সা করির সমস্যা, গরিব মানুষ আমরা, সব দিক দিয়ে সমস্যা। আমার এইখানে একটা ব্রিজ এলে সবচেয়ে আমাদের জন্য উপকার হইতো। এটা হচ্ছে গিয়ে তোমার পৌরসভা, যে একটা পৌরসভা একটা ড্রেন ময়লা আবর্জনা ফেলানোর সেই পরিবেশটা নেই, আবার দ্বিতীয়ত কারেন্টটা তাও কাজীপুরে কারেন্ট, তারপরে নৌকা এখানে যদি একটা রুগী আসে হয়তো নৌকা ওপার এমন একটা বিপদ বাজে যেটা ধরো যাওয়া আসা খুব সমস্যা। তা আসলে নৌকাটাও যদি ব্রিজটা যদি হতো তাহলে অনেক সুবিধা হতো মানুষের যাওয়া আসা, চাল পলের স্কুলে যাওয়া পড়াশোনার দিক দিয়ে সুবিধা হতো। ব্রিজ না হওয়া পর্যন্ত আপাতত কী ধরনের সমাধান চাচ্ছেন আপনারা? এখন এখানে একটা চার হলে পরে মোটামুটি একটু ভালো হয়, যেরকম আগে যেরকম দিয়ে আসছে। আচ্ছা, আপনারা দাসপাড়া লোকেরা কি পৌরকর পরিশোধ করেন? অবশ্যই। তো এই যে পৌরকর পরিশোধ করেন বিনিময়ে আপনারা কি সুবিধা পান এখানে, কি সার্ভিস পান? কোনো সুবিধা কিছুই পাওয়া যাচ্ছে না, শুধু নামেই পৌরসভা, নামেই পৌরসভা। কারণ আমাদের এখানে পারাপারে সমস্যা এটা তো সবাই জানেই, এখানে একটা ব্যবস্থা করে দিলে পরে আমরা যাতায়াত সুবিধা হয় আর কি। এখন আপনারা কীভাবে পারাপার হচ্ছেন? এখন নৌকা আছে, ওই নৌকাওয়ালাকে টাকা দিতে হয়। হ্যাঁ, নৌকাওয়ালাকে টাকা দিতে হয়। অনেক চেয়ারম্যান মেম্বার যায়, সবাই আশ্বস্ত করে যে এবার আমরা ক্ষমতা আসলে পরে আমরা এখানে একটা ব্রিজ দেবো। এই যাবৎ তো কোনো মেয়রও করে না বা কোনো এমপি বরাবর কেউ মানে এখানে করে না। হ্যাঁ, আজকে এমনি 20 বছর এই আজকে দেয় স্যার, ও ব্রিজ দিবার চায়, এটা নিয়ে আমরা খুব সমস্যা আছে আর কি। আমরা কোনো সবার কোয়ার দিই, তাহলে আমরা যে পারাপার হইতে পারি নাই, এবার আমরা নিজস্ব পয়সা দেয়া নৌকা দেয়া পার হই, আমরা যে এখন পারমুখী দেয় আমাদের চল পড়লিয়া স্কুল ঘাটে যাইতে পারে না, এই জন্য আমরা তো খুব সমস্যা পাইছি গত রাত্রি। তো ওই যেমন এখন একটা মেয়ের প্রেগনেন্ট ব্যথা উঠলো, কী করবো, সেই নিয়ে এসে এখান থেকে মনে করেন ওই চান্দার ভরা হয়ে ঘুরে একটা পুরোবার রাস্তা দিয়ে ঘুরে নিয়ে গেলাম। এখানে সামান্য যাওয়া নাকি 5 টাকা দিয়ে, আর ওইটা যাওয়া নাকি আমার 20 টাকা দিয়ে যায়, সেই হাসপাতালে নিয়ে হলো না, আবার নিয়ে গেলাম বগুড়া। এই 5 টাকা দিয়ে কেন যেতে হয়? 5 টাকা দিয়ে যে নদী পার হলে 5 টাকা লাগে, এটা ঘাট আছে পূর্ণ চৌধুরী ঘাটের মাঝে, আচ্ছা এখানে ঘাটে পার করে তাক তো কিছু দিতেই হয়। তো নদী পারাপারের জন্য এখানে পৌরসভায় আবেদন করেন নাই যে এখানে একটা নৌকা বা একটা চার করে দেওয়ার জন্য? না, প্রতি বছর মেয়র সাহেব যখন ছিলেন প্রতি বছর একটা চার করে দেয়, এবার মেয়র সাহেব নাই, আমরা পূর্ণক বলছিলাম যে এবার তো জল শুকায় গেছে, আধা টু 1 হাট করে জল, আপনি একটা চারের ব্যবস্থা করেন। তো আমি সিলিন্ডার কাছে গেছিল, সিলিন্ডার কেছে যে ও ঝামেলা আমার ভিতরে আমি পারবো না, কারণ যে আমি আসি হলে টেম্পোনারি হিসেবে, কখন যাই কখন কিছু সময় অত বরাদ্দ আমার নাই, এই কথা বলছে। তো আবার নিজে বাজে মনে করেন নিজের উদ্যোগের তো চার দিবার চাইছে, অনেকেই মনে করেন যে প্রতি বছর
ফি পার হয় পৌরসভা থেকে স্যার, এবার আবার নিজে টাকা দিয়ে স্যার দিব। এখন পাবলিক যদি মনে করে যে এটা পৌরসভা থেকেই দিছে, পয়সা যদি না দেয় ভয় আবার সে দিতে হচ্ছে না। আমরা এই মনে করেন যে আট চান্দার ভাড়া, এটা আটে গোটাল মনে করেন যে চান্দার ভাড়া, জিঞ্জিতলা দাসপাড়া তিনটে সাইড নিয়ে একটা ওয়ার্ড, তাতে আমরা মনে করেন যে 900 না 950 মতো ভোট আছে। তার মনে করেন যে আমরা এক তৃতীয়াংশ ভোট আমাগরে, আমাগরে মানে বলতে আমার দাসপাড়া প্রায় 400 মতো ভোটার, চান্দার ভাড়া আছে মনে করেন যে 200 থেকে 250 ভোটার, আর বাদ বাকি ভোটার মনে করেন যে আপনার আট নম্বর ওয়ার্ডের বেশিরভাগ ভোটার নদীর এপারে। হ্যাঁ, নদীর এপার, নদীর এপার চান্দার ভাড়ার এই পাড়া দিয়ে আমার আর প্রায় 500 মতো ভোটার, আর ওরা মনে করেন যে হয়তো 300 আছে জিন্দিতলা। আমরা যে 5 নম্বর ওয়ার্ডেই বসবাস করি, তো যাই হোক আগের যে সার্ভিস আসলে এখনও সার্ভিসের মানটা আর একটু বাড়ানো উচিত আমরা বলে মনে করি। মানে এখন কী অবস্থায় আছে? এখন যে শুধু লাইটটা মানে লাইটের সমস্যা আছে। হ্যাঁ, যেটা যেহেতু এটা উপজেলা প্রশাসনের মেইন রোড, সেহেতু এই রোডটা তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইটিং মানে বেশি বেশি করা উচিত বলে আমরা মনে করি। কী ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন? সমস্যা হলো যে রাতের অন্ধকারে বিশেষ করে বেশ কিছু বাড়ির সামনে মানে পৌরসভার লাইটের একটু সমস্যা আছে, সেটার জন্য সংস্করণ করা হয়। আর ওই বিশেষ করে এই যে পৌরসভার যে ড্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটার দিকে আর একটু নজর দৃষ্টি আমরা চাচ্ছি আর কি। নব্য স্বাধীন রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে সঙ্গে দেশবাসীর জীবনমান উন্নয়নে সচেষ্ট হবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।